تعمل زنمو وجمع الله النبي سرکار دوالان صلى الله عليه وسلم بڑے متزائن گیا سلام دین السلام علیکم یا السلام علیکم عبداللہ انصاری وجمع کتاب روئن گورتنے کنا جواب آئینا کنا جواب آئینا আবার সালাম দিলা আবার সালাম দিলা তিনবার সালাম দিলা কোন জবাব আইছে না ও সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললা বাড়িতনে তার বাড়িতনে আবার শুরু করে দিলা ও সময় বহুত জায়গা যাবার পরে আব্দুল্লাহ আনসার এক বর্তনে বারো জনে বারাইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর তর্তা করে গেছেন গিয়া করে তেন কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হইতে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফিরে আসেন সয়া কোন হে আব্দুল্লাহ আনসারি তোমার আমি তিনবার ডাকিলাম তিনবার সালাম দিলাম তুমি কোনো জবাব দিলা না এখন কল লাগি দৌড়াই আইলাই ও সময় আব্দুল্লাহ আনসারি কইন আমি এমন অবস্থার মধ্যে আসলাম যে অবস্থার মধ্যে আপনার সালামের জবাব আমি দিতে পারছি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি কোন অবস্থার মধ্যে আসলাই আব্দুল্লাহ আনসারি কইলা আমার কোনো খবর নাই একটা খবর আছে আমি যে সময় মসজিদের মধ্যে আই এই সময় খবরটা আমি গুনতে আই আর আমার পরিবারকে গাতর মধ্যে আমি তৈয়াই গাছ একটা কুদা আছে আমার ঘরও আমি নমাজ পড়লাম লগে লগে গিয়া আমি যেটা বললাম গাতর মধ্যে আমায় গেলাম আর আমার পরে আমার পরিবারকে খবর দিলাম তাই নমাজ পড়িলাম উঠিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আব্দুল্লাহ আনসারি তোমার গাছটা আমি দেখতে লাগবো শরীয়ত হিসাবে আসেন না না ও সময় আব্দুল্লাহ আনসারের লোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে যাইন গিয়া আগলো স্তরে গাছ দেখলা দেখা দেখলা যে মুড় দেখা যায় না মুড়টা দেখা যায় না ও সময় আল্লাহর নবী সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইল হে আব্দুল্লাহ আনসারি তুমি তো জান্নাত পাইলেছো জান্নাত খামাই লইছো ভাই হল এক কাপড় দি সাহাবা কেরাম হলে স্বামী আর বিবিয়ে নমাজ পড়েছ আর আজ তো আমরা এটা কোনো অভাব নাই এলা কোনো অভাব নাই ও সময় যে সময় আব্দুল্লাহ আনসারে তান করাতে আইজরা আল্লাহ নবী আল্লাহ আইজরা আয়া দেখলা পথের মধ্যে একটা খাজুর গাছর নিচে দুইটা হুরুতা বান্দা দেখলা যে দুইটা উড়ুতা ইহুদিয়া বান্ধে তুয়ারছে খাজুর গাছর লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা এই উড়ুতা তোমরা বাবার নাম কিদা আর তোমরা রে জায়গার মধ্যে খে বান্ধি থইছে ও সময় উড়ুতা কইল আমরার বাপ আপনার লগে আব্দুল্লাহ আনসারি বিলেনি তোমরা বান্ধা কর লাগি বিলে আমরা তিন দিন হয়েছে কোনো খানা খাইছি না আমরা কোনো আমরা ঘরে কিছু আসলো না খানা আসলো না আর এই ইহুদের গাছর তলে খাজুর বসলো আমরা খাজুর খাইলে ইসলাম খাজুর খাবার কারণে এই ইহুদি বান্ধি তৈরছে আমরা রে সাড়ে না তার খাজুরের দাম না দিলে সারতো নয় ও সময় আল্লাহ নবী সরকারের দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে যাইন খান্দি খান্দি যাইন যাবার পরে মসজিদের বারিন্দা দরিয়া সাইরবা সাইনার খান্দন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা ইয়া খুদা হে আল্লাহর নবী আপনি অত খান্দন কর লাগি কোন মানুষে আপনারা কষ্ট দিয়েছে যদি যা কোনো মানুষে কষ্ট দিয়ে আমারে হোক আমি তার প্রতিশোধ লইলাম কইলা হে আবু বকর তুমি লইতে পারত না তুমি লইতে পারত নয় ওর পরে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন আমার উপরে বলছেন হে আল্লাহ নবী আপনারা কে কষ্ট দিছে আপনি কইন ও তলোয়ারের দ্বারা আমি শেষ করে দিলাম আল্লাহ নবী বলে উসমান তুমি পারত না তুমি পারত নয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে সময় আইন তাই
উমর ফারুক এ সময় আইসেন আমার মনে থান কিতা দুনিয়া আসলা খুব দুনিয়া আসলা কইলা কিতা থান মারবা ওর সময় কিতা হল সাহাবি করা সাহাবা কিতা হল তাই না ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইলা কিতা হইছে বিলে এই ইহুদির গাছতনে আমার আমার কিতা আপনার গিয়া আবদুল্লাহ আনসারির দুইটা ছেলে কিতা করছেন হাজির হয়ে নিয়েছিল আর এই কিতা করছে ও দিয়ে বান্ধে তুই হচ্ছে গতিকে তুমি এই হাজির কাজ দুটা লইয়া যেন দিলাও তাহলে আমি শান্তি হয়ে যাইব ও সমাজ সাহাবি যাইন গিয়া কিতা করেন এই ইহুদির কাছে যাইন এখন এই ইহুদি তোমার দুটা হাজির কাজ ব্যস্ত হয়নি তুমি ওর সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইহুদিরা কইন যে তোমার হাজির কাজ ব্যস্ত হয়নি ওর সময় ইহুদি কিতা হইল হইল যে বাড়ির হাজির কাজ আর তা বেচেননি বাড়ির হাজির কাজ আর তা বেচেননি আমি কোনো সময় ব্যস্ত না হা বেসমু তোমার যে 100 হাজির গাছের বাগান আছে এই বাগান যদি আমার দিলাও তাহলে 2টা হাজির গাছ আমি দিলাইমু তোমারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বহুত ধনী মানুষ আসলা তাই কই লাগি তা বিলে আমি দিলাইছি এই ইহুদি বহুত খুশি হয়ে গেল ওয়ার পরে কইল দুই হাজির গাছের বদলা তুই 100 হাজির গাছের বাগান পাই লেছি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল এই ইহুদি তুই তো বহুত খুশি হইছ আজকে তুই চাইতে আমার সমস্ত সম্পদ নতুন চাইতে তাহলে 2টা খাজুরের বদলে আমি 2টা সম্পদ দিয়ে এলাম মানে তোরে আস্থা সম্পর্কে তোরা দিয়া দিলাম মানে সাহাবা কেরাম কিলা আসল আল্লাহ নবীর কথা ওলা হুঞ্চন ওলা হুঞ্চন যে হুনার হারানো হজরা আল্লাহ নবী তারারে দুনিয়ার মধ্যে জন্নত সার্টিফিকেট দিলে তারারে দুনিয়ার মধ্যে জন্নতের কিতা করছেন সার্টিফিকেট দিলেছেন সাহাবা কেরাম হলরে মানার মতো মানছেন তারা মানার মতো মানার কারণে কিতা হয়েছে তারা দুনিয়ার মধ্যে মরার আগে কিতা করছেন জন্নতের সার্টিফিকেট পাইছে ভাই অকল আমরা যদি মানিয়া চলি তাহলে নিশ্চয়ই আমরা কামিয়াব হইমু মানিয়া চললে নিশ্চয়ই আমরা কামিয়াব হইমু আমরা যদি মন গড়া চলি তাহলে মন গড়া খাই মৌতর পরে আমরা সহায় দিত না মৌতর পরে আমরা সহায় দিত না আর প্রত্যেক মাসের মৌত আছে মৌত হওয়া লাগব আমরা বালি কোয়াতলে লইয়া মৃত্যু পর্যন্ত খাই কেমতর দিন আমরা হিসাব দিতে লাগব আর এই হিসাব দিনে আমরা দিতে পারি না ভাই হল তাহলে খাই আমরা ঠিকানা খান হইব জাহান্নাম হইব জাহান্নামে আমরা যাওয়া লাগবো খবরে রোজ 70 বার দেখার আমি সাপ পিচুর ঘর আমি কিরামাকুরার ঘর তোমরা আইতে সময় কিতা করো পাক্কা ইমান লইয়াও তাহলে শান্তি পাইবা আর আধা আধা ইমান লইয়াও তাহলে শান্তি হইত নয় শান্তি হইত নয় হইতরা বেনমাজি যারা এরা দুনিয়ার মধ্যে তারা শাস্তি আছে মরার সময় শাস্তি আছে খবরের মধ্যেও শাস্তি আছে খবর তো উঠার পরেও শাস্তি আছে হয়তরা বেনমাজির দুনিয়ার মধ্যে আল্লাহকে বহুত টাকা কামাইব কিন্তু কোনো বরকত হইত না বেনমাজির বহুত টাকা কামাইব কিন্তু কিতা হইত না বরকত হইত না বেনমাজির কিতা করে যত আলিম অকল নেও তার বাড়িত না দোয়া করাও তার বাড়িত না খতম পড়াও কোথায় তার দোয়াও কবুল নাই বেনমাজি কিতা করে যেত তসপি পড়ক আল্লাহ বিল্লাহ করক কোথায় তা কিচ্ছু কবুল নাই নমাজ যদি পড়ে তাহলে সমস্ত জনের কবুল আর যদি নমাজ পড়ে না তাহলে কজরা এ দুনিয়ায় তো কিতা বেজ্জত হইব আখেরাতেও বেজ্জত হইব হয়তরা মরবার সময় 3টা আজাব আছে
দুনিয়ার মধ্যে পাঁচটা আজাব, মরার সময় হলো তিনটা আজাব। হইলা এই বেনমাজি বেজ্জতের সহিত মরব, এই বেনমাজি গীতা বেজ্জতের সহিত মরব, কোনো ইজ্জত পাইত নাই। হইদ্রা এই বেনমাজি দুই নম্বর হইদ্রা ওলা পিপাসিত অবস্থান মরব, দুদিন দুনিয়ার সমস্ত সাগরের পানি তারা খাবানি হয়। ভাই অকল দুনিয়া যত সাগর আছে দুদিন সমস্ত সাগরের পানি তারা খাবানি হয়, তাহলে তার পিয়াস মৃত নাই। তিন নম্বর হইদ্রা ওলা বুকা হইব, ওলা বুকা হইব, দুনিয়ার যদি সমস্ত খাদ্য তারা খাবানি হয় তাহলে তার পেট ভরত নাই। দুনিয়ার জন্য গীতা হয় সমস্ত খাদ্য তারা খাবানি হয় তাহলে তার পেট ভরত নাই। এই মরবার সময় তার গীতা আছে কি আপনার তিনটা আজাব আছে। হয়তো খবরের মধ্যে তিনটা আজাব আছে, এই বেনমাইজের সময় খবরের মধ্যে তোয়া হইব, তার খবরের মধ্যে আগুন জ্বালানি হইব, তার খবরের মধ্যে সাপ দেওয়া হইব, তার খবরের মধ্যে শিবা মারা হইব। কৈদ্রাজের সময় বেনমাজিরে শিবা মারব, খবরে কৈদ্রা বুকুর অবাজুর হাটি অবাজত যাইব, অবাজুর হাটি অবাজত আইব, চিৎকার দিব, বুকুর অবাজুর হাটি অবাজত যাইব, হবাজুর হাটি অবাজত আইব, চিৎকার দিব, কিন্তু তার এখন সহায় করত নাই। কৈদ্রা খবরের মধ্যে আগুন দেব আইব, সব সময় আগুন চলিতে থাকবো তার খবরের মধ্যে। তিন নম্বর কৈদ্রা একটা সাপ দেব আইব, যে সাপ কৈদ্রা ৪৮ মাইল লম্বা, আগ্নেয় সোপ নোয়া লোয়ার, কৈদ্রা একবার সুর মারা দিলে হিসাবে তাহলে ৭০ গজ মাটির নিচে ঢুকবো। ভাই হল আবার উঠাইব, আবার দিব, আবার উঠাইব, আবার সুর মারব, কৈদ্রা কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার হইতে থাকব। হয়তো আসরের মাঝে মাঝে তার আজাব আছে, হয়তো তার কপালে লেখা থাকব কাপারা, মানে হে ইমানদার নাই বেঈমান, তার হিসাব কঠোরতা হইব, আর তারা তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব, তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আর যে মানুষের কিতা করব, পাঁচ অত নামাজ পড়ে লইব, আল্লাহরে মানি লইব, আল্লাহর হুকুমরে মানি লইব, কইরা তারে পাঁচটা পুরস্কার দেব হইব, তারে কিতা করা হইব পাঁচটা পুরস্কার দেব হইব। কয়টা দুনিয়ার মধ্যে তার রিজকের মধ্যে আল্লাহ কুশাদা করে দিলে হইব, তার রিজকের মধ্যে কুশাদা করে দিলে হইব। ভাই হল আমরা রিজেক টুকাতে টুকাতে হেরান হয়ে দিয়ার, আল্লাহ পাক পরবর্তী আলমে কইরা রিজকের জিম্মাদার আমি, আমি তোমাদের নির্যাত দিতাম, আমার উপরে ইমান আনো, আমরা কই আমরা যেন কাম করি না তো খাইমু পিলা, অনুরোধ তো আমরা ইমান নাই, আমরা কেতা হই আমরা যেন কাম কাজ করি না, তাহলে কেতা হইব গিয়া আমরা দেখে পালি তো খে পালতে পারবো, আল্লাহ পাকে দেখাই দিছে না নি। কোনো মানুষ ছোটো ছোটো হলুতা তুই আল্লাহ পাকে নে গিয়া, এরা বাসুন না নি, এরারে আল্লাহ পাকে পালা চালায়, এরারে আল্লাহ পাকে পালা চালায়। কোনো মানুষরে বছর দিন জেলা তৈরি দিয়ে নিয়ে তার পড়িয়া চলে না নি, আল্লাহ পাকে চালার কোনো অসুবিধা নাই, আল্লাহ পাকে এটা কিতা দলিল দিয়া দে যেন তোমরা রিজকের মালিক নাই, রিজকের মালিক আমি। আল্লাহ পাক পরবর্তী আলমে কইরা যেত সময় মানুষে মানুষের কাছে হাত বড়াইব তার কোনো সময় অভাব দূর হইত নাই। যেত মানুষের কাছে আপনি খুঁজিবাই অত আপনার জিন্দিগিত খোঁজা লাগবে।
আল্লাহ পাকে কইতরা যত মানুষে মানুষের কাছে হাত পাতাইব মানুষের কাছে খুঁজিব তার জিন্দেগি খুঁজিয়া দেব আর যে আমার কাছে হয়ে লইব আমার কাছে হয়ে লয় আমি তারে সম্পদ দিলাম আর কোনোদিন খোঁজা লাগতো না আর কোনোদিন কিতা করা লাগতো না খোঁজা লাগতো না খোয়ার মতো আল্লাহর কাছে খোয়া লাগব আমরা কিছু মানুষের কিতা করি কয়েকদিন নামাজ ফুরা মতো পড়িলাম দেখলাম যে আল্লাপাকে দেনি আমরা রে আল্লাপাকে তো সব জানেন নানি তুমি কয় লাগে নামাজ পড়ো রায় তুমি যদি হাসার লাগে নামাজ পড়তায় হাসাও আল্লাহরে খুশ আছে করবার লাগে পড়তায় তাহলে আল্লাপাকে খুব করতো আল্লাহ সবার দিলর যতটা আছে সব জানে আমরা বুধবাই মনে হয় এটা আল্লাপাকে বুধবাই তা না আমরা কে লাগে নামাজ পড়ি আর এইটা আল্লাপাকে জানে কিছু মানুষ আছে কিছু অভাব করে কিতা করে কয়দিন গণে গণে নামাজ আসব যে সময় দেখবো দুই মাস নামাজ পড়ি আনলে তার অভাব দূর হয়েছে না তো নামাজও গেলে অভাব দূর না বাদ দেয় ও সেটা বাদ দিলে এলো নামাজও কিতা করে অভাব দূর করেন না কেউ করেন না ইন্নামা আমাল বিনিয়ত ইন্নামা আমাল বিনিয়ত আপনার নিয়ত ঠিক করা লাগবো দন দেব আল্লাহ না দেব আমি আবাদত করতাম আল্লাহর হুকুম মানতাম এইটা আমার নিয়ত থাকা লাগবো